আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে দুটো বিষয়ে আমি কথা বলে শেষ করব, যেহেতু সময় খুব সীমিত, আমার হাতে এখন 14 মিনিট সময় আছে ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে যে মানব জাতিকে আল্লাহ তাআলা তার খেলাফতের জন্য বিশেষভাবে বাছাই করে নিয়েছে, এটাতে আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে আর শরীক করেননি, খালেস ভাবে শুধু মানুষকে। এই মানুষ আল্লাহ তাআলার এনভয় বা রাষ্ট্রদূত হিসাবে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবেই তারা দুনিয়ায় দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা আলাস্তু রাব্বিকুমের জবাবে বলেছিলাম বালা, এই বালা বল নেওয়ালারাই আমরা আছি এখন দুনিয়ায়। অতীতে বহু লোক চলে গিয়েছেন, সামনে হয়তো আরো অনেকে আসবেন। অতীতের লোকেরা যেমন চিরদিন বাঁচে নাই, আমরাও চলে যাব, আমরা এখানে থাকবো না। এই যে যাওয়া আসার পালা, এটা কি জন্য? এই জায়গাটা আল্লাহ তালার বান্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটার উপরেই নির্ভর করবে অনন্ত দিনের বাকি সমস্ত ফলাফল পাওয়া। আমরা হয় কামিয়াব হবো, না হয় নাকাম হবো, হয় জান্নাতবাসী হবো, না হয় আমরা জাহান্নামবাসী। আল্লাহ তাআলা জাহান্নামবাসী হওয়ার হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের রাস্তা, মুক্তি এবং ধ্বংসের রাস্তা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির রাস্তা, কল্যাণ এবং অকল্যাণের রাস্তা সব আল্লাহ একদম মুবিন পরিষ্কার করে দিয়েছে। আর আল্লাহ তার বিধানকে কোরআন নাজিলের মধ্য দিয়ে পরিপূর্ণতা দান করেছেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত আমরা সকলেই জানি, আজ তোমাদের জন্য তোমাদের জীবনযাপন প্রণালীকে আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আমি পূর্ণতা দান করলাম, ইসলামকে তোমাদের সকলের জন্য আমার মনোনীত জীবন বিধান হিসাবে আমি কবুল করে নিলাম। এর বাইরে যা থাকবে তা কিছুই কবুল হবে না, ফামা ইয়াকবালু মিনহা, আর কিচ্ছু কবুল হবে না, ওগুলো সব আউট। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে মানব জাতির প্রতি বড় ইহসান করেছেন, বড় মহব্বত করেছেন। তিনি যেমন আমাদেরকে পথ দেখিয়েছেন, তেমন আমাদের উপর তার রহমত বর্ষণ করেছেন, তার নিয়ামত বর্ষণ করেছেন, এবং বলেছেন যে এটা কোরআনেই পাওয়া যাবে, কিতাবুল্লাহ পাওয়া যাবে। এখন এই কিতাবুল্লাহ গাইড আছে, গাইডের বাস্তব উস্তাদ কে? তাও আল্লাহ তাআলা আমাদের সামনে আল্লাহর নবীকে হাদিয়া করে দিয়ে বললেন, নবীকে বলতেছেন আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, হে নবী নিশ্চয়ই তোমাকে আমি সর্বোত্তম চরিত্র দিয়ে, চরিত্রের মাহাত্ম দিয়ে আমি পয়দা করেছি। সুতরাং দুনিয়ার সর্বোত্তম চরিত্রের নমুনা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাধারণ মানুষকে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের জন্য এই নবীর মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে উস্তাদ আমরা পেয়ে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে একই কথা বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে উস্তাদ করে, মুআল্লিম করে। আমি মানবতাকে আল্লাহ তাআলার গোলামী শিক্ষা দেব, দুনিয়ার ডিসিপ্লিন শিক্ষা দিব, কল্যাণের শিক্ষা দিব, অকল্যাণের ব্যাপারে সতর্ক করব, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি বাশির এবং আমি নাজির, যারা কল্যাণের পথে হাঁটবে তাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেব, যারা উল্টা পথে হাঁটবে তাদেরকে আমি আল্লাহ তাআলার গজব আজাব এবং জাহান্নামের ভয় আমি তাদেরকে দেখাবো। এই দুই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এই মানুষগুলো আমরা দুনিয়া এসে আল্লাহ তাআলাকে বলে আসলাম, ও রব, তোমাকে আমরা রব হিসাবে মানি, ও আল্লাহ, তোমাকেই আমরা রব হিসাবে মানি, আর কাউকে না। কিন্তু দুনিয়া আসার পরে শয়তান আমাদেরকে ভুলায়, আমাদেরকে লোভ দেখায়, আমাদেরকে ভয় দেখায়, লোভ এবং ভয়ের মাঝখানে ফেলে আমাদেরকে অনেক সময় এলোমেলো করে দেয়, আমাদেরকে নষ্ট করে দেয়, সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেয়। এই অবস্থায় আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল আছে, যারা হিকমা এবং হিম্মত এইগুলাকে সম্বল করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ তাদেরকে সাহায্য করে। এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন মেনে সামনে যারা আগাবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেনই, এবং দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা গালিব করবেন অপশক্তির উপরে, আর আখেরাতে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিবেন জাহান্নামের আগুন থেকে। সম্মানিত ভাইয়েরা, এই ছোট্ট জীবনে আমরা খুব বেশি সময় আমাদের হাতে নাই। আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে মৌত দিয়েছে, হায়াতও দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা করব যেন কে কি কত ভালো আমল করে, এটা আমি দেখতে চাই। কষ্টে আমল কার, আমলে সালেহ কে করো, নিজের অন্তরকে হিংসা থেকে মুক্ত কে রাখো, বাইরে ভিতরে পরিষ্কার কার, খালেস দিলে কে আমার গুলামি করো, মুখে যা বলো বাস্তবে তা বিশ্বাস করো কে, এটা আমি দেখতে চাই। এই জীবনের এই অবকাশ, মৌতার হায়াতের মাঝখানের সময় সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, কালাম ফিল বাসার,
এটি হচ্ছে চোখের দুই পাতা বন্ধ করার সময়, এটি দুনিয়ার জীবন। চোখের পাতা বন্ধ করতে কত সময় লাগে, এটা তো কোনো সময়েরই ব্যাপার না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হচ্ছে মহাসমুদ্রে আঙ্গুল চুমাইয়ে আবার বের করে আনার মতো। ওই বের করে আনলে আঙ্গুলের গায়ে মাথায় যে পানি লেগে থাকবে এটি হচ্ছে দুনিয়ার জীবন, আর যেটা মহাসমুদ্রের মুখে পড়ে থাকবে সেটি হচ্ছে আখেরাতের জিন্দেগি। তাই মহাসমুদ্র পাড়ি দিতে হবে না ভাই আমাদের, মহাসমুদ্র পাড়ি দেওয়ার জন্য তো হয় জাহাজের টিকিট কিনতে হবে, না হয় উড়োজাহাজের টিকিট কিনতে হবে, একটা তো কিনাই লাগে। এটা কিনতে হবে নিজের আমল দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে, আল্লাহর পথে জানমালের কোরবানি দিয়ে, যে যত বেশি করব নিজের জন্যই করব। এটা অন্যের খাতায় পোস্টিং হবে না। হ্যাঁ হবে, আমার কোনো মা বাপ যদি আমাকে সেই তালিম দিয়ে যান, আর আমি যদি মা বাপের সেই নেক তালিমের পথ ধরে আল্লাহ রসুলের নকশা কদম চলি, তাহলে এখান থেকে আমার মা বাপও উপকৃত হবেন, আমি হব তাদের জন্য সাদাকাতুল জারিয়া। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি নেক আওলাদ রেখে যাই, তা আমাদের সন্তানরা হবে আমাদের জন্য সাদাকাতুল জারিয়া। ফলে এই সাদাকাতুল জারিয়ার সিলসিলাটা জারি রাখার জন্যই কোরআনের পথে আমাকে হাঁটতে হবে, সপরিবারেই হাঁটতে হবে, আমার বউ বাচ্চা সবাইকে নিয়েই হাঁটতে হবে। কারণ আল্লাহ তাআলা হুকুম করেছেন যে হে মুসলমানেরা তোমরা কি করবা, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদারগণ তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর বাঁচাও তোমাদের প্রিয়জনকে। সেই প্রিয়জন কে হবে? আমার আব্বা আম্মা হবেন, আমার স্ত্রী হবে, আমার বাচ্চা কাচ্চারা হবে, আমার ভাই বোন হবে, আমাকে যারা মহব্বত করে আমার দিনের সাথীরা হবে, আমার কর্মস্থলের সঙ্গীরা হবে, আমার আহল পাড়া প্রতিবেশী যারা তারা হবে। সুতরাং অনেক মানুষের হক আমাদের উপরে রয়েছে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে একা বাঁচতে চাই পারবো না, একটা পরিবেশ আমার লাগবে। এই জন্যই তো একটা ইসলামী দেশ, একটা শাসন আমাদের প্রয়োজন। আমরা তো ওখানে গিয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে এমপি হয়ে মানুষের মাথার উপরে সরগুলো চাই না। আমরা তো নিজেদের আখের আর্থিকভাবে অর্থনৈতিকভাবে এখানে গোছাতে চাই না। আমরা কি চাই? আমরা চাই যে আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ শাসন জারি হোক, তাতে করে মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় একটা বেহেস্তি সমাজের আমেজ পাবে, ইজ্জত পাবে, মানুষ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন হবে না, মাবুদ ছাড়া কারো গুলামি করবে না, গুলামি দাসত্ব করবে একমাত্র আল্লাহ তাআলার। যে কথাটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রব তোমাদেরকে হুকুম করছেন তোমরা শুধুমাত্র তোমাদের রবের বন্দেগী করবে, ইবাদত করবে, গুলামি করবে, আর কারো না। সম্মানিত ভাইরা, এইভাবে পাতায় পাতায় আল্লাহ তাআলা তাকে একক গুলামি করার জন্য মানবতাকে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশ যারা মেনেছে তারা একটা মাত্র সম্মানিত সত্তার গুলাম হয়েছে, আর যারা এই নির্দেশ মানে নাই আল্লাহর গুলামি বাদ দিয়ে তারা অসংখ্য দুর্বলের গুলামে পরিণত হয়েছে, অসংখ্য দুর্বলের। আল্লাহর সাথে শেয়ার করে নিয়েছে, তার চিন্তার শেখ, তার কথার শেখ, তার কাজের শেখ। আল্লাহ তাআলা শেরকের নাপাকি থেকে আমাদেরকে মুক্ত করুন, মুক্ত রাখুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই প্রিয় সংগঠনটি শহীদদের রেখে যাওয়া একটা আমানত। তারা একটা স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন, সেই স্বপ্নটা হচ্ছে আল্লাহর জান্নাতে তারা আমাদের সকলকে নিয়ে পৌঁছতে চান। তারা একটা স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন, ওই জান্নাতে যাওয়ার পথে প্রথম মঞ্জিল হিসাবে বাংলাদেশকে তারা দিনের বাগানে পরিণত করতে চান। সেই বাগানের চারা গাছ লাগিয়ে গিয়েছেন আপনি আমি সবাই এখানে যারা আছি, ছাত্র জীবনে অনেকেই কন্ট্রিবিউশন রেখেছেন, জান প্রাণ দিয়ে দিবারাত কাজ করেছেন, কিন্তু কর্মজীবনে এসে অনেকে শিথিল হয়ে গিয়েছেন। ভাইরা, এই শিথিলতা আপনার আমার জন্য কোনো কল্যাণের জিনিস নয়। আদুউ মুবিন, শয়তান যে আমাদের ক্ষতি করার সিদ্ধান্ত এবং অঙ্গীকার ব্যক্ত করেছিল ধৃষ্টতাপূর্ণ ভাবে আল্লাহর সামনে, এটি তার কাজ। সে আমাদেরকে লোভ দেখায়, ভয় দেখায়, আমাদেরকে নিরাশ করে এইভাবে দিনের কাজ থেকে আমাদেরকে পিছিয়ে রাখে, এটা তার বিজয়। আমরা আজ অঙ্গীকার করব, আমরা শয়তানকে পরাজিত করে এক আল্লাহর গুলামে পরিণত হবো ইনশাআল্লাহ। আমাদের উপর আমরা শয়তানের কোনো কৌশলকে আমরা বিজয়ী হতে দেব না ভাইয়েরা। এই জন্য যে ভাইয়েরা জীবনে একবার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে শপথ নিয়েছিলেন ছাত্র জীবনে, আমার সেই ভাইগুলোর জন্য আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা তাদের দিলকে তার রহমতের ফুটা দিয়ে, টপ টপ ফুটা দিয়ে শীতল করে দিন এবং উর্বর করে দিন। তারা যেন আরেকবার হিম্মতের সাথে এগিয়ে এসে জীবনের একটা চূড়ান্ত অঙ্গীকার গ্রহণ করতে পারে এই শপথের মধ্য দিয়ে, যে ইনশাআল্লাহ তাআলা আজিম শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া এই আমানতকে আমরা এই কাঁধে বহন করে চলবো এবং আমাদের সর্বশক্তি দিয়ে দিনের বিজয় এখানে কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা এই ভাইদেরকে কবুল করুন। আর যারা এই শপথ জীবনে কোনোবারই নিতে পারেননি,
তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা এই শপথের মজাটা তাদের দান করুন, তারা এই শপথ নিয়ে যেন তারা সৌভাগ্যবান হতে পারেন, জান্নাতের পথে যেন প্রতিযোগিতার ভিত্তিতে তারা এগিয়ে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশ সবকিছু এখানে ব্যর্থ হয়েছে, এখন ইসলাম সফল হওয়ার সময় এসেছে, এখন ঘুমাবার সময় নয়, হেলায় সময় কাটাবার সময় নয়, এখন নিজেদেরকে প্রস্তুত করে আগামী সংগ্রামের জন্য আমাদেরকে শক্তভাবে মজবুত হয়ে দাঁড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মহানগরীর দক্ষিণ বাংলাদেশের প্রাণ কলিজা, বাংলাদেশের হার্ট, বাংলাদেশের মগজ, এখানে বাংলাদেশের সকল প্রশাসনিক যতগুলো অফিস আছে, দপ্তর আছে, তার সবগুলো এখানে। এই জন্য এই জায়গা অত্যন্ত মূল্যবান। আল্লাহর দিনের জন্য এই জায়গাটাকে যদি আল্লাহ মদিনার মতো কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ তার রোশনি, এখানকার আলোর প্লাবন সারা বাংলাদেশকে দিনের আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে আদালতে আখেরাতে আমাদের নাজাতের উসিলা করুন, আর বাংলাদেশে এটাকে বিজয়ের একটা মাইল ফলক হিসাবে কবুল করুন, দিনের বিজয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।